আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি ভাপা পিঠা বানাবো। তো এই জন্যে ভাপা পিঠা বানাতে কী কী লাগবে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আমি একটি পাত্রে চাউলের আটা নিয়ে নিয়েছি 4 কাপের মতো। আর এটা হচ্ছে খেজুরের পাটালি গুড় আর কি, এটা আমি গ্রাউন্ডার দিয়ে এভাবে কুড়ে নিয়েছি। আর লাগছে এখানে নারিকেল কুচি, একটু হালকা মোটা মোটা করে এটাও আমি গ্রাউন্ডার দিয়ে কুড়ে নিয়েছি। তো এখন আমি চাউলের আটার ভেতরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আটার ভেতরে একটু একটু করে পানি অ্যাড করব। আর এটা নরম করার জন্য আর কি, ভাপা পিঠা বানানোর জন্য যেমন আটার প্রয়োজন আর কি, এভাবে করে আমি আস্তে আস্তে পানি অ্যাড করব। আর ভাপা পিঠার আটাগুলোকে আমি সুন্দর করে নরম করে নিব। এটা এখনও অনেকটা ঝরঝরা, এই জন্যে আমি একটু একটু করে আটাগুলোকে এভাবে মাখবো। আর একটু একটু করে পানি নিয়ে আটাগুলোকে আমি সুন্দর করে রেডি করে নেব এখন আটাগুলোকে। তো এটা হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ঝরঝরা করে নিচ্ছি। আর একটু পানি অ্যাড করতে হবে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মোটামুটি আটাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। একটু করে চেপে ধরে দিয়ে করলে বোঝা যাবে যে আটাটা আসলে রেডি হয়েছে কিনা। তো হয়ে গেছে রেডি আটা। এখন আমি একটি ঝুড়িতে ঝুড়ি নিলাম। এই ঝুড়িতে আর কি আটাগুলো নিয়ে আমি আটাগুলোকে এভাবে ডোলে ডোলে একটা মিহি এভাবে আটাগুলোকে ডোলে ডোলে আমি চালবো। আর কত সুন্দর মিহি দানা বের হচ্ছে দেখতেই তো পাচ্ছেন। তো এভাবে এভাবে করে নিয়ে আমি সবগুলো আটাকে এভাবে চেলে নিব। তো আমি অর্ধেক পরিমাণে চেলে নিলাম, এখনও অনেক বাকি আছে। তো আস্তে আস্তে আমি সবগুলোকে চেলে নিব। দেখেন কত সুন্দর মিহি হয়েছে আটাগুলা, ভাপা পিঠা বানানোর জন্য রেডি। এখন আমি চুলায় এই ভাপা পিঠা বানানোর হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পানিও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর কি। তো এটা গরম হচ্ছে। আর এখন এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে রাখছি। আর এটা বানানোর জন্য যে পাতলা যে কাপড় লাগবে সেটাও রেডি করছি। সব কিছুই আসলে এটা আমার রেডি করাই থাকে, আমি এগুলো রেখে দেই। তো আজকে এখনও শীত পরে নাই, তারপরেও বছরের প্রথম ভাপা পিঠা বানানোর ট্রাই করতেছি, দেখি কেমন হয়। আর এর জন্য আমি আমার দুইটা মাটির সারা আছে ছোট ছোট, ওগুলো দিয়ে ছোট ছোট পিঠা হয়, এর জন্য অনেক ভালো লাগে ছোট পিঠাগুলো দেখতে। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো এখন আমি এটার মধ্যে আটা নিয়ে নিয়েছি এবং গুড়গুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। আর একটু নারকেল কুচিও দিয়ে দিলাম। তারপরে আবার আমি এটা আটা ভরাট করে নিয়ে একটু হালকা হালকা চেপে চেপে এটা আমি রেডি করলাম। তো এভাবে আমি দ্বিতীয় মাটির সারাটাও আমি এভাবে করে রেডি করতেছি।
আর এটা থেকে ধোয়া উঠতেছে। তো এখন আমি কাপড়টা দিয়ে এভাবে পিঠাকে আমি হাঁড়িতে বসিয়ে দিব। টাচ করে নিয়ে যাতে এটাতে লেগে না থাকে এর জন্য আমি এভাবে ক্রিয়ে করে দিলাম। তারপরে একটু লেগে গেল, তো সমস্যা নাই, আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে। এখন আমি কাপড়টাকে সুন্দর করে এভাবে মুড়িয়ে নিয়ে এর উপরে একটা বাটি দিয়ে দিলাম যাতে ভাপটা পুরাটাই পিঠাতে লাগে আর কি। তো এভাবে আমি এই 1.5 থেকে 2 মিনিট রেখে দেব পিঠা হওয়ার জন্যে। এটা থেকে এখন ধোয়া বেরোচ্ছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এখন আমি বাটিটাকে আস্তে করে উঠিয়ে নিব। আর এভাবে আমি পিঠাটাকে এখন নামিয়ে নিব। আর পরের পিঠাটাকেও আমি এভাবে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে বানিয়ে নিব। পিঠাগুলো অনেক ছোট ছোট হয়ে যাবে, পিঠা ভালোই লাগে ছোট পিঠা খেতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শুভকামনায় সবাইকে, আল্লাহ হাফেজ।